আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলোর হজলে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান। আমার চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটি আবেদন পদ্ধতি উপস্থাপন করার জন্য চলে আসলাম। সো বন্ধুরা, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে যে চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়, সো বন্ধুরা, এই চাকরির বিজ্ঞপ্তিগুলোতে আবেদন কীভাবে করতে হয়, আবেদন পদ্ধতি কী, কীভাবে এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে সুন্দরভাবে আবেদন করা যায়, সেই আবেদন পদ্ধতি নিয়ে আমি আজকে আপনাদেরকে একটি ভিডিও তৈরি করেছি। সো বন্ধুরা, আমাকে এক ভাই কমেন্ট করেছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন জহুরুল ইসলাম ভাই আমাকে কমেন্ট করেছেন, ইউএস বাংলা পোস্টের নাম হচ্ছে ক্রাফট লোডার, কীভাবে এই আবেদনটি করব সেই সম্পর্কে একটি ভিডিও তৈরি করতে বলেছেন। সো বন্ধুরা, অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে এই চাকরির বিজ্ঞপ্তির যে আবেদন করতে হয় সেই আবেদন পদ্ধতিটি কীভাবে লিখতে হয়। সো বন্ধুরা, এই আবেদন পদ্ধতি নিয়ে কিন্তু আজকে আপনাদের মাঝে একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আশা করছি আপনারা এই আবেদন পদ্ধতি ভিডিওটি সুন্দরভাবে দেখবেন, দেখলে পরে আপনারা এই আবেদন কীভাবে লিখতে হয় সব কিছু আপনারা ধারণা পেয়ে যাবেন, ঠিক আছে? সো বন্ধুরা, এই বিজ্ঞপ্তি, এই আবেদন পদ্ধতি কিন্তু যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান এবং কি এয়ারলাইন্স ইত্যাদি প্রতিষ্ঠানে কিন্তু এইভাবেই আবেদন করতে হয়। সো বন্ধুরা, কীভাবে এই প্রাইভেট প্রতিষ্ঠানে আবেদন করতে হয় সেই আবেদন পদ্ধতিটি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা সেই আবেদন পদ্ধতিটি দেখে আসি। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথমে আপনাদের একটা এমএস ওয়ার্ড ফাইল ওপেন করতে হবে। এখানে এমএস ওয়ার্ড ফাইল ওপেন করার পরে এখানে আপনারা এই অ্যাপ্লিকেশনটি হাতেও লিখতে পারেন অথবা কম্পিউটারেও সুন্দরভাবে টাইপ করতে পারেন, ঠিক আছে? সো বন্ধুরা, সর্বপ্রথমে আপনারা এখানে তারিখ দিয়ে দেবেন, এখানে আমি তারিখ দিয়ে দিয়েছি। সো বন্ধুরা, সর্বপ্রথমে আপনারা বরাবর দিয়ে দিবেন, ঠিক আছে? বরাবর দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিবেন এইচআর অ্যাডমিন, আপনাদের কাঙ্ক্ষিত ঠিকানাটি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আমি দিয়ে দিয়েছি এইচআর ডিপার্টমেন্ট, ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড, সপ্তমতলা, বাসা নাম্বার 1, রুট নাম্বার 1, সেক্টর নাম্বার 1, ঢাকা 1230, ঠিক আছে? এইভাবে আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের কিন্তু বিষয় দিতে হবে বন্ধুরা, ঠিক আছে? বিষয় দেখতে পাচ্ছেন এয়ারক্রাফট লোডার পদে নিয়োগের জন্য আবেদন, ঠিক আছে? সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যথাবিধ সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে এগুলো আপনারা সুন্দরভাবে আপনাদের ভাষায় সুন্দরভাবে দিয়ে দিবেন, আর এখানে পদের নামটা সুন্দরভাবে দিয়ে দিবেন, আর এখানে আপনাদের নাম দিতে হবে, প্রার্থীর নাম দিয়ে দিবেন, এখানে পিতার নাম দিয়ে দিবেন, মাতার নাম দিয়ে দিবেন, এখানে আমি আমার নাম ঠিকানা দিয়ে দিয়েছি। সো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের বর্তমান ঠিকানা দিবেন, স্থায়ী ঠিকানা দিবেন, বর্তমান ঠিকানা সুন্দরভাবে দিবেন, গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা, এগুলা সুন্দরভাবে আপনারা এইভাবে লিখবেন, ঠিক আছে? এগুলো কিন্তু আপনার কম্পিউটারে টাইপ করতে পারেন অথবা সাদা কাগজে সহজতেও কিন্তু আপনারা লিখতে পারেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন নিজ জেলা জামালপুর, এখানে আমার জেলা জামালপুর, আপনারা এখানে নিজ জেলা দিয়ে দিবেন, আর এখানে আপনাদের জন্ম তারিখ দিবেন, বৈবাহিক অবস্থা দিবেন, আর জাতীয়তা দিবেন, আর এখানে ধর্ম দিয়ে দিবেন, আর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন বন্ধুরা, ঠিক আছে? সঠিক একটা মোবাইল নাম্বার দিবেন, আর এখানে শিক্ষাগত যোগ্যতা দিবেন বন্ধুরা, ঠিক আছে? এখানে আপনাদের কিছু কলাম করতে হবে, 1, 2, 3, 4, 5টা কলাম করতে হবে। 5টা কলাম করে এখানে পরীক্ষার নাম, পাশেশন, বিভাগ, প্রাপ্ত গ্রেড, বোর্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের প্রথম কলামে এসএসসি দিতে হবে, এসএসসি কত সাল পাস করেছেন, কোন গ্রুপ থেকে পাস করেছেন, কত পয়েন্ট পেয়েছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, এগুলো আপনার সুন্দরভাবে এসএসসি, এইচএসসি, অনার্স এভাবে আপনার কত সাল পাস করেছেন, গ্রুপ, কত পয়েন্ট পেয়েছেন, এগুলো আপনার সুন্দরভাবে দিয়ে দিবেন, আর কোন বোর্ড থেকে পাস করেছেন এগুলো সুন্দরভাবে আপনার এখানে দিয়ে দিবেন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অতএব মহোদয় সমীপে আকুল আবেদন এই যে আমাকে উক্ত পদে নিয়োগদানে বাধিত করতে আপনার সুআজ্ঞা হয়, এই কথাটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নিবেদক দিয়ে দিবেন, নিবেদক দেওয়ার পরে এখানে একটু ফাঁকা রেখে স্বাক্ষর করার জন্য একটু ফাঁকা রেখে নিচে আপনার নামটি দিয়ে দিবেন। নামটি দেওয়ার পরে এখানে আপনারা সংযুক্তি দিয়ে দিবেন বন্ধুরা, ঠিক আছে? সংযুক্তি হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি এবং কি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি এবং কি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আপনারা এখানে দিয়ে দিবেন বন্ধুরা। পাস হয়ে গেল একটি আবেদন। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান এবং কি এয়ারলাইন্স এবং কি এনজিও প্রতিষ্ঠান এবং কি বিভিন্ন গার্মেন্টস সেক্টরে আবেদন করতে হলে এইভাবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা কম্পিউটারে অথবা হাতে সহজতে কিন্তু এভাবে সুন্দরভাবে লিখে আবেদনটি আপনারা করে নিতে পারবেন বন্ধুরা, ঠিক আছে?
তো বন্ধুরা, আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগেছে। সো বন্ধুরা, এইভাবেই আবেদনটি লিখে এর সাথে নিচে যে প্রয়োজনীয় কাগজপাতি এখানে দিয়ে দিয়েছি, এই প্রয়োজনীয় কাগজপাতি এই আবেদনের সাথে সংযুক্ত করে একটি খামের ভিতরে প্রেরক প্রাপক লিখে তারপরে সেই চিঠিটি কিন্তু আপনারা আপনাদের নিকটস্থ পোস্ট অফিস অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা প্রেরণ করে আবেদনটি করে নিতে পারেন। সো বন্ধুরা, আশা করছি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন। সো বন্ধুরা, আশা করছি জহুরুল ভাই আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন এবং কি আবেদন পদ্ধতিটি আপনারা আপনি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, আশা করছি আপনারা এরকম ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে নিয়মিত যুক্ত থাকবেন, নিয়মিত চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির তথ্য নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।